অখিল ভারতীয় মধ্যক্ষীয় বৈশ্যসভা ডিব্রুগড় জেলা সমিতির উদ্যোগত গ্রেহেম বজার রেড ক্রস রোডর হুরেন্দ্র শাহর বাসগৃহত আজি গণিনাথ পূজা পালন করা হয়। পূজার আচার অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে জেলা সমিতির সভাপতি অর্জুন গুপ্তায়। পূজা আয়োজনের ক্ষেত্রে সম্পাদক সঞ্জয় কানু, সহকারী সম্পাদক হুরেন গুপ্তায় নেতৃত্ব গ্রহণ করে। এইবার কোভিড প্রটোকল মানি 50 জনে অংশগ্রহণ। পূর্বে 4,000 পর্যন্ত লোকর সমাগম ঘটিছিল এই পূজাত। পূজা উপলক্ষে ভজন কীর্তন, প্রসাদ বিতরণ, মহিলার মাজত কুইজ প্রতিযোগিতা আদি অনুষ্ঠিত হয়। ডিব্রুগড় জেলা সমিতি দ্বারা আমার মাদেশিয়া সমাজ কে বৈশ্য সমাজ কুলগুরু বাবা গণিনাথ জি কা জন্মোৎসব পালন কিয়া যা রা হ্যাঁ, যো কি আপ লোগ ইস পূজা কে মাধ্যম সে আপ লোগ দেখ রহে হ্যাঁ। গেবিন খুব জ্যাদা নেই হো আর হম লোগ ইস পূজা কো হম লোগ আচ্ছে রূপ সে বিশাল রূপ সে জিসমে হম লোগ কা 3 से 4 हज़ार কা গেবিন হোতা থা, হম লোগ বাহার কহিং হোল রিসোর্ট বগেরা উসমে করতে থে। অভি কোভিড প্রোটোকল কে কারণ হম লোগ 50 সদস্য ইহা পে জুট কে ইয়ে প্রোগ্রাম ছোটা রূপ মে কিন্তু পূজা কা জো কার্যক্রম হোতা বো উসি টাইপ সে সুচারু রূপ সে চল রহা হ্যাঁ। নিউজ ডেস্ক রিপোর্ট অসমাদিত্য। মানব জীৱনৰ হীৰাই হীৰাই ৰূপণ হৈ আছে লোকসংগীত। পৃথিৱীৰ যিকোনো দেশতে লোকসংগীতৰ ভাষা এইবাৰৰ বাৰ্তালাপত আপোনালোকক লোকসংগীতৰ সোৱাদ দিয়াৰ উদ্দেশ্যে অসমাদিত্যৰ ষ্টুডিঅ'লৈ নিমন্ত্ৰণ কৰি আনিছো লোকসংগীত শিল্পী মাধৱ কৃষ্ণ দাসক। চাবলৈ নাপাহৰিব 12 ছেপ্টেম্বৰ দেওবাৰে নিশা 8 বজাত বাৰ্তালাপ অনুষ্ঠানত।